প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের দোকানের শ্রমিক, ব্যবসায়ী ও মালিকদের জন্য ঈদ উপহার হিসেবে 9 কোটি টাকা বরাদ্দ করেছেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মুঠোফোনে টাকা পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই কথা জানা গেছে। 4 এপ্রিল সকালে বঙ্গবাজারে কমপ্লেক্সে আগুন লাগে, সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি বিপণী বিতানে। 6.5 ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানীর বঙ্গবাজার বশীভূত হওয়ার 1 সপ্তাহ পর ব্যবসায়ীদের জন্য চৌকি পেতে পণ্য বিক্রির ব্যবস্থা করে দেয়। পড়ে যাওয়া বঙ্গবাজার কমপ্লেক্সের ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে 1.79 একর জায়গায় বালু দিয়ে উল্ট বিছিয়ে অস্থায়ীভাবে ব্যবসায়ীদের পুনর্বাসনের এই ব্যবস্থা করা হয়। অগ্নিকাণ্ডের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে, দুর্ঘটনায় পুড়ে গেছে প্রায় 4,000 দোকান। বঙ্গবাজার কমপ্লেক্স সহ মহানগর শপিং কমপ্লেক্স, এনেক্সো টাওয়ার, বঙ্গ ইসলামিয়া মার্কেট ও বঙ্গ হোমিও কমপ্লেক্সের এসব দোকানের মোট 300 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বঙ্গবাজার আরবরে পুড়ে বশীভূত হওয়া বঙ্গবাজার কমপ্লেক্সের 4টি ইউনিট, বঙ্গ গুলিস্তান মহানগরী ও আদর্শ মিলে মোট দোকান ছিল 2,961টি। এখন এই দোকানগুলো চিহ্ন নেই। এছাড়া মহানগর শপিং কমপ্লেক্সের 791টি, বঙ্গ ইসলামীয় মার্কেটের 59টি ও বঙ্গ হোমিও কমপ্লেক্সের 34টি দোকান আগুনে পড়েছে। সব মিলিয়ে 3,845টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।